সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পঙ্কজ মধু, সহকারী শিক্ষক চিনাইয়ের আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়। আজকের আমার অনলাইন ক্লাসে ফেসবুক ফলোয়ার্স, স্টুডেন্টস এবং সুধীজন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি প্রেপোজিশন সম্বন্ধে। প্রেপোজিশন ব্যবহৃত হয় ইংরেজি ভাষা ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই, এমনকি স্কুল পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও প্রেপোজিশনের ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রাথমিকভাবে প্রেপোজিশন কয় ভাগে ভাগ করা যায় তার উপর একটা সাধারণ আলোকপাত করতে চাই। আমরা দেখতে পাচ্ছি কতগুলো প্রেপোজিশন আছে যেগুলো শুধুমাত্র একটা বা দুটো বা তিনটা, সাধারণত দুটো বা তিনটা বা চারটা লেটার নিয়ে একটা শব্দ দ্বারা একটা প্রেপোজিশন হয়, যাকে আমরা বলছি সিম্পল প্রেপোজিশন। আবার যখন দুটো ওয়ার্ড একত্রিত হয়ে একটা প্রেপোজিশন ধারণ করে তখন আমরা তাকে বলি ডাবল প্রেপোজিশন। আবার কখনো কখনো দেখা যায় একটা প্রেপোজিশন তার একসাথে কতগুলো শব্দ যুক্ত হয়ে একটা নতুন প্রেপোজিশন ধারণ করে, যেমন এখানে দেখতে পেলাম অন যোগ রাউন্ড, রাউন্ড। আবার অন যোগ বাই যোগ আউট, অ্যাবাউট। বাই যোগ টুইন, দ্যাট ইজ বাই যোগ টু যোগ ইন, টুইন, বিটুইন। এটাকে আমরা নামকরণ করলাম কম্পাউন্ড প্রিপোজিশন। এখানে দেখতে পাচ্ছি ফ্রেজ, ফ্রেজ প্রিপোজিশন, ইন ফ্রন্ট অফ, দুই বা ততোধিক শব্দ একত্রিত হয়ে একটা মাত্র প্রিপোজিশনের কাজ করেছে, তখন আমরা তাকে নামকরণ করেছি ফ্রেজ প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, সত্ত্বেও, ইন অর্ডার টু, কোনো কিছুর জন্যে বা কারণে, অন বিহাফ অফ, পক্ষে, কোনো কিছুর বা কারো পক্ষে। আবার কখনো কখনো দেখা যায় ভার্বের সাথে আই এন জি যুক্ত হয়েছে, কিন্তু সে ভার্বের কাজ করেনি, কাজ করেছে প্রেপোজিশনের মতো। তো আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে পার্টিসিপলের মতো কাজ করে, যার জন্য আমরা এর নামকরণ করলাম পার্টিসিপল প্রেপোজিশন। একটা ব্যতিক্রম ধর্মী প্রেপোজিশন আছে, ওই প্রেপোজিশনটা হলো সে বিচ্ছিন্নভাবে বসে। এখন এই বিচ্ছিন্ন কথাটা কেন আনলাম, এবার চলে আসতে হয় প্রেপোজিশন। প্রেপোজিশন তার একটা নাম থেকে শুরু হয়েছে, নামটা হলো প্রি যোগ পজিশন। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, তাহলে পূর্বে অবস্থান নেবে। কিসের পূর্বে? নিশ্চয়ই নাউন অর প্রোনাউন। কিন্তু এখানে দেখতে পেলাম নাউন কিংবা প্রোনাউনের পূর্বে অবস্থান না নিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্নভাবে সে বসেছে, যার জন্যে একে আমরা নামকরণ করেছি ডিটাচড, বিচ্ছিন্ন। Where are you from? আপনি কোথা থেকে এলেন? What class, what is Dhaka famous for? এই ফরটা প্রিপোজিশন বিচ্ছিন্নভাবে বসেছে। আবার দেখলাম What are you looking for? আপনি কি খুঁজছেন? এই ফরটা বিচ্ছিন্নভাবে বসার কারণে আমরা একে নামকরণ করলাম detached preposition। শিক্ষার্থী বন্ধুরা, এর বাইরেও একটা প্রেপোজিশন আছে, সেই প্রেপোজিশনটা একটু ভিন্নতর। আমি আর একটা প্রেপোজিশন সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই, সেটা হলো ডিসগাইজড, DISGUISED, ডি ডিসগাইজড। সে ছদ্মবেশ ধারণ করে আছে, যেমন He went,
on he went hunting 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 সে শিকারে গিয়েছিল। এই যে এটা ব্যবহার করেছি, এটা একটা আর্টিকেল যদিও এখানে এ, কিন্তু সে ছদ্মবেশ ধারণ করে বসছে অন এর পরিবর্তে। হি ওয়েন্ট অন হান্টিং। আবার দেখব হি গেটস আপ সিক্স ও ক্লক, সিক্স ও ক্লক সে ছয়টায় ঘুম থেকে ওঠে। এই যে এটা মূলত অব এর ছদ্মবেশে বসেছে বলে আমরা একে বলছি ডিসগাইজড প্রিপোজিশন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখতে চাই প্রিপোজিশনগুলো কত সহজে আমরা ব্যবহার করতে পারি। আমাদের অনেকের কাছে এগুলো বেশ দুর্বোধ্য মনে হয়, কিন্তু আমরা পাশে একটা গ্রাফ, একটা বক্স দেখতে পাচ্ছি। আমরা একটু বক্সটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে একটা বক্স দেওয়া আছে। ধরে নাও এই বক্সের উপরে একটা বই আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি শুধু বক্সটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমি পূর্ণ সেন্টেন্সগুলো না লিখে আমি মৌখিকভাবে বলে যাচ্ছি, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আবার বই, যে বইটা, বইটা যদি বক্সটার ভেতরে থাকতো তাহলে আমি বলতাম দ্য বুক ইজ ইন দ্য বক্স। এটা যদি টেবিল হতো তাহলে আমি বলতাম টেবিল। যদি এটাকে আমি একটা বক্স ধরি তাহলে বইটা আছে বক্সের ভেতরে, দ্য বুক ইজ ইন দ্য বক্স। যদি পাশে থাকতো আমি বলতে পারতাম দ্য বুক ইজ বিসাইড দ্য বক্স। আবার এই বক্সটার বাইরে বোঝানোর জন্য আমি বলছি দ্য বুক ইজ আউটসাইড দ্য বক্স। বইটাকে যদি বাইরের দিক থেকে ভেতরের দিকে গতিশীলভাবে বোঝাতে চাই তখন দ্য বুক ইজ ইনসাইড দ্য বক্স। আবার ওই বইটাকেই যদি আমি বক্সের নিচে রেখে দিই আমি বলতে পারি দ্য বুক ইজ আন্ডার দ্য বক্স, বক্সের নিচে আছে। এইবার আরেকটা ছোট উদাহরণ নিয়ে দেখি। ধরে নাও একটা বিড়াল, ক্যাট, দ্য ক্যাট, এ ক্যাট জাম্পড ওভার দ্য টেবিল, ওভার দ্য বক্স। আমি টেবিলও বলতে পারি, এটাকে বক্সও বলতে পারি আমার বোঝানোর স্বার্থে। এইবার বিড়ালটা যখন লাফ দিল উপর দিয়ে, যখন তার ভিতরে একটা গতিশীলতা আছে, তখন আমরা ওভার ব্যবহার করেছি। আর যখন কোনো কিছুর উপরে স্থিতিশীল অবস্থায় আছে তখন আমরা অন ব্যবহার করেছি। আবার ধরে নেই আমাদের মাথার উপরে আকাশ আছে, আকাশ স্থির অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, এখানে স্থির অবস্থায় আছে। তাহলে উপর বলতে আমরা তিনটা জিনিস এখানে দেখলাম, অন স্থিতিশীল অবস্থায়, সরাসরি মেশানো, কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অবস্থায় সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করেছি। আবার কোনো কিছুর সাথে মেশানো না, স্থির কিন্তু মেশানো না, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করেছি। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস দেখতে চাই। সাপোজ ইউ থিঙ্ক, এটা আমরা এখন বললাম এই অংশটা ঢাকা, আমি ধরে নিলাম যে এই অংশটা ঢাকা,
Now, I am going, G-O-I-N-G, going. এই যাওয়ার ভিতরে একটা গতিশীলতা আছে, তখন আমি ব্যবহার করছি টু। কোনো দিকে যখন যাচ্ছি, গোয়িং টু ঢাকা। এবার আমি ঢাকায় এসে অবস্থান করলাম, নাও আই এম ইন ঢাকা। এখন আমি ঢাকায় আছি, আমি ঢাকায় এসে পৌঁছেছি, নাও আই এম ইন ঢাকা। বেশ, ঢাকা একটা বড় জায়গা। এই বড় জায়গার জন্য আমি যখন ইন ব্যবহার করছি, এখন ঢাকা গিয়ে সাপোজ আমি অবস্থান করছি ফার্ম গেট, এফ এ আর এম, ফার্ম, জি আর টি ই। তখন বড় জায়গাটার জন্য আমি ইন ব্যবহার করেছি, আর ঢাকার মধ্যে ফার্ম গেট একটা ছোট্ট জায়গা, সেটার জন্য আমি ব্যবহার করলাম অ্যাট। নাও আই এম ইন ঢাকা অ্যাট ফার্ম গেট, আমি ঢাকার ফার্ম গেটে আছি। এবার আমি এখানে একদিন অবস্থান করলাম বা দুদিন অবস্থান করলাম। এইবার আমি ঢাকা থেকে রওনা হলাম, যাব খুলনা। ফ্রম কোনো জায়গা থেকে যখন যাই, তখন হলো ফ্রম, এফ আর ও এম, ফ্রম। কোথায় যাচ্ছি? খুলনা, কে এইচ ইউ এল এন এ। আই এম গোয়িং খুলনা, আই এম গোয়িং টু খুলনা। ফ্রম ঢাকা, যখন কোনো জায়গা থেকে যাচ্ছি তখন ফ্রম, আর কোনো দিকে যাচ্ছি তখন টু। এইবার আমি আর একটা ছোট্ট একটা পাইপ এঁকে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই, সেটা হলো সাপোজ দিস ইজ আ পাইপ, একটা ছোট পাইপ আঁকলাম। আশা করি সবাই পাইপটাকে, আমি ভালো আঁকতে পারি না যদিও, অন্তত বুঝতে পারছো যে আমি একটা পাইপ এঁকেছি। এবার ধরে নাও এই পাইপের ভেতরে এখানে একটা ইঁদুর আছে, পাইপের ভেতরে একটা ইঁদুর, ও চুপচাপ বসে আছে। এখন বলতে পারলাম দ্য র্যাট ইজ ইন দ্য পাইপ। কিন্তু যখন এই ইঁদুরটা এই পাইপের ভেতর যে ছুটোছুটি করবে, ও যখন স্থিতিশীল অবস্থায় আছে, আমি দিলাম ইন দ্য পাইপ। ও যখন গতিশীলভাবে আছে, গতিশীল ভার্বের সাথে যখন প্রেপোজিশন বসছে, তখন আমি দিলাম দ্য র্যাট ইজ রানিং ইন টু দ্য পাইপ। এবার আসছে ইন টু। তাহলে স্থিতিশীলতার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি, আর গতিশীল ভার্বের সাথে আমরা ইন টু ব্যবহার করছি। এবার ধরে নাও বন্ধুরা, ইঁদুরটাকে এই পাশ থেকে আমরা কেউ তাড়া করলাম, সে এদিক থেকে বেরিয়ে গেল। ও যে বেরিয়ে গেল, দ্য র্যাট র্যান আউট, পাস্ট টেন্স করলাম, র্যান, আর এ এন, র্যান, দ্য র্যাট র্যান আউট, ও আউট হয়ে গেছে, র্যান আউট অফ দি পাইপ, পাইপ থেকে বেরিয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এইখান থেকে আরো কিছু লোক ওকে তাড়া করলো, ও আবার ফেরত এই পাইপ দিয়ে ঢুকে দ্রুত এদিক থেকে বেরিয়ে গেল। তো যখন একটা দিক থেকে ঢুকেছে আর একটা দিক দিয়ে ও বেরিয়ে গেল, সেই ক্ষেত্রে দ্য র্যাট র্যান থ্রু দ্য পাইপ, টি এইচ আর ও ইউ জি এইচ, র্যান থ্রু দ্য পাইপ। সে একদিক দিয়ে ঢুকলো আর একদিক দিয়ে বেরিয়ে গেল। ছোট বন্ধুরা, আমি জানি না কতটা সফলভাবে তোমরা বুঝতে পেরেছ, তবে আমার বিশ্বাস যদি কেউ মনোযোগ সহকারে শুনে থাকো, দেখে থাকো, কিছুটা হলেও তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের ভালো লাগে, যদি তুমি এখান থেকে কিছু শিখতে পারো, এই শিক্ষাটা যাতে অন্যে আরও পেতে পারে, সেজন্য তুমি এটাকে ছড়িয়ে দাও, বিভিন্ন জায়গায় শেয়ার করে দাও, শিক্ষা হোক সবার জন্য। করোনার পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার সার্বিক মঙ্গল কামনায় শেষ করছি। ধন্যবাদ।